ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায়, মায়া ও মুক্তি, দ্বিতীয় ভাগ। একদিকে এই অভয়বাণী, এই আশাপ্রদ বাক্য যে এসব কিছুই নয়, এ সবই মায়া, ইহা উপলব্ধি কর, কিন্তু সেই সঙ্গে এই আশার বাণী যে মায়ার বাহিরে যাইবার পথ আছে। অপরদিকে সাংসারিক বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ বলেন, ধর্ম দর্শন এসব বাজে জিনিস লইয়া মাথা ঘামাইও না। সংসারে বাস করো, এই সংসার নিতান্ত অশুভপূর্ণ বটে, কিন্তু যতদূর পারো ইহার সদ্ব্যবহার করিয়া লও। সাদা কথায় ইহার অর্থ এই, দিবারাত্র ভণ্ডামি মিথ্যাচার ও প্রতারণার জীবনযাপন করো, তোমার ক্ষতগুলি যতদূর পারো ঢাকিয়া রাখো, তালির ওপর তালি দাও, শেষে প্রকৃত জিনিসটি যেন নষ্ট হইয়া যায় আর তুমি কেবল একটি জোড়া তালির সমষ্টিতে পরিণত হও। ইহাকেই বলে সাংসারিক জীবন। যাহারা এইরূপ জোড়া তালি লইয়া সন্তুষ্ট তাহারা কখনও ধর্ম লাভ করিতে পারিবে না। যখন জীবনের বর্তমান অবস্থায় ভয়ানক অশান্তি উপস্থিত হয়, যখন নিজের জীবনের ওপরও আর মমতা থাকে না, যখন এইরূপ তালি দেওয়ার ওপর ভয়ানক ঘৃণা উপস্থিত হয়, যখন মিথ্যা ও প্রবঞ্চনার ওপর ভয়ানক বিতৃষ্ণা জন্মায়, তখনই ধর্মের আরম্ভ। বুদ্ধদেব বোধিবৃক্ষের নিম্নে বসিয়া দৃঢ়স্বরে যাহা বলিয়াছেন, সে কথা যে প্রাণ হইতে বলিতে পারে সেই কেবল ধার্মিক হইবার যোগ্য। সংসারী হইবার ইচ্ছা তাহারও হৃদয়ে একবার উদিত হইয়াছিল, তখন তাহার এই অবস্থা। তিনি স্পষ্ট বুঝিতেছেন এই সাংসারিক জীবনটা একেবারে ভুল, অথচ ইহা হইতে বাহির হইবার কোনো পথ আবিষ্কার করিতে পারিতেছেন না। প্রলোভন একবার তাহার নিকট আবির্ভূত হইয়াছিল, সে যেন বলিল, সত্যের অনুসন্ধান পরিত্যাগ করো, সংসারে ফিরিয়া গিয়া পূর্বেকার মতো প্রতারণাপূর্ণ জীবন যাপন করো, সকল জিনিসকে তাহার ভুল নামে ডাকো, নিজের নিকট ও সকলের নিকট দিন রাত মিথ্যা বলিতে থাকো। কিন্তু সেই মহাবীর অতুল বিক্রমে তৎক্ষণাৎ উহাকে জয় করিয়া ফেলিলেন। তিনি বলিলেন, কেবল খাইয়া পরিয়া মূর্খের মতো জীবনযাপন অপেক্ষা মৃত্যুও শ্রেয়, পরাজয়ের জীবনযাপন অপেক্ষা যুদ্ধক্ষেত্রে মরা শ্রেয়। ইহাই ধর্মের ভিত্তি। যখন মানুষ এই ভিত্তির ওপর দণ্ডায়মান হয়, তখন সে সত্য লাভ করিবার পথে চলিয়াছে, সে ঈশ্বর লাভ করিবার পথে চলিয়াছে বুঝিতে হইবে। ধার্মিক হইবার জন্য প্রথমেই এই দৃঢ় প্রতিজ্ঞা আবশ্যক, আমি নিজের পথ নিজে করিয়া লইব, সত্য জানিব অথবা এই চেষ্টায় প্রাণ দিব, কারণ সংসারের দিকে তো আর কিছু পাইবার আশা নাই, ইহা শূন্য, ইহা প্রতিদিন লয় পাইতেছে। আজিকার সুন্দর আশাপূর্ণ তরুণ আগামীকাল বৃদ্ধ, আজিকার আশা আনন্দ সুখ এ সকল মুকুলের মতো আগামীকাল শিশির পাতেই নষ্ট হইবে, ইহা যেমন একদিকের কথা, অপরদিকে তেমনি জয়ের আশা রহিয়াছে, জীবনের সমুদয় অশুভ জয় করিবার সম্ভাবনা রহিয়াছে, এমনকি জীবন ও জগতের ওপর পর্যন্ত জয়ী হইবার আশা রহিয়াছে। এই উপায়েই মানুষ নিজের পায়ের ওপর ভর দিয়া দাঁড়াইতে পারে। অতএব যাহারা এই জয়লাভের জন্য, সত্যের জন্য, ধর্মের জন্য চেষ্টা করিতেছে, তাহারাই ঠিক পথে রহিয়াছে, এবং বেদ সকল ইহাই প্রচার করেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিত দূরত্যয়া দুর্গম পথস্তত কবয়ো বদন্তি। অর্থাৎ, নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরোধারের ন্যায় দুর্গম, তাহা হইলেও নিরাশ হইও না, ওঠো জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। বিভিন্ন ধর্মসমূহ যে আকারেই মানুষের নিকট আপন স্বরূপ অভিব্যক্ত করুক না কেন, তাহাদের সকলেরই এই এক মূল ভিত্তি। সকল ধর্মই জগৎ হইতে বাহিরে যাইবার অর্থাৎ মুক্তির উপদেশ দিতেছে। এই সকল বিভিন্ন ধর্মের উদ্দেশ্য সংসার ও ধর্মের মধ্যে একটা আপোষ করিয়া লওয়া নহে, বরং ধর্মকে নিজ আদর্শে দৃঢ় প্রতিষ্ঠিত করা, সংসারের সঙ্গে আপোষ করিয়া ওই আদর্শকে ছোট করিয়া ফেলা নহে।
প্রত্যেক ধর্মই এ কথা প্রচার করিতেছে। আর বেদান্তের কর্তব্য বিভিন্ন ধর্মভাবের মধ্যে সামঞ্জস্য সাধন। যেমন এইমাত্র আমরা দেখিলাম, এই মুক্তি তত্ত্বে জগতের উচ্চতম ও নিম্নতম সকল ধর্মের মধ্যে সামঞ্জস্য রহিয়াছে। আমরা যাহাকে অত্যন্ত ঘৃণিত কুসংস্কার বলি, আবার যাহা সর্বোচ্চ দর্শন, সবগুলিরই এই এক সাধারণ ভিত্তি যে তাহারা সকলেই ওই এক প্রকার সংকট হইতে নিস্তারের পথ দেখাইয়া দেয়। এবং এই সকল ধর্মের অধিকাংশই প্রপঞ্চের অতীত পুরুষ বিশেষের প্রাকৃতিক নিয়ম দ্বারা আবদ্ধ নহেন, এরূপ অর্থাৎ নিত্য মুক্ত পুরুষ বিশেষের সাহায্যে এই মুক্তি লাভ করিতে হয়। এই মুক্ত পুরুষের স্বরূপ সম্বন্ধে নানা বিরোধ ও মতভেদ সত্ত্বেও সেই ব্রহ্ম সগুণ বা নির্গুণ মানুষের ন্যায় তিনি জ্ঞান সম্পন্ন কি না, তিনি পুরুষ স্ত্রী বা উভয় ভাব বর্জিত, এইরূপ অনন্ত বিচার সত্ত্বেও, বিভিন্ন মতের অতি প্রবল বিরোধ সত্ত্বেও, উহাদের সকলের মধ্যেই একত্বের যে সুবর্ণ সূত্র উহাদিগকে গ্রথিত করিয়া রাখিয়াছে তাহা আমরা দেখিতে পাই। সুতরাং ওই সকল বিভিন্নতা বা বিরোধ আমাদের ভীতি উৎপাদন করে না। আর এই বেদান্ত দর্শনে এই সুবর্ণ সূত্র আবিষ্কৃত হইয়াছে, আমাদের দৃষ্টির সম্মুখে একটু একটু করিয়া প্রকাশিত হইয়াছে। আর ইহাতে প্রথমেই এই তত্ত্ব উপলব্ধ হয় যে আমরা সকলেই বিভিন্ন পথ দ্বারা সেই এক মুক্তির দিকে অগ্রসর হইতেছি, সকল ধর্মেরই এই সাধারণ ভাব। আমাদের সুখ দুঃখ বিপদ কষ্টের অবস্থার মধ্যেই আমরা এই আশ্চর্য ব্যাপার দেখিতে পাই যে আমরা ধীরে ধীরে সকলেই সেই মুক্তির দিকে অগ্রসর হইতেছি। প্রশ্ন হইল, এই জগৎটা বাস্তবিক কি? কোথা হইতে ইহার উৎপত্তি, কোথায় বা ইহার লয়? আর ইহার উত্তর, মুক্তিতে ইহার উৎপত্তি, মুক্তিতে স্থিতি, এবং অবশেষে মুক্তিতেই ইহার লয়। এই যে মুক্তির ভাব, আমরা যে বাস্তবিক মুক্ত, এই মহান ভাব ছাড়িয়া আমরা এক মুহূর্ত চলিতে পারি না। এই ভাব ব্যতীত আমাদের সকল কার্য, এমনকি জীবন পর্যন্ত বৃথা। প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদিগকে দাস বলিয়া প্রতিপন্ন করিতেছে, কিন্তু তাহার সঙ্গে সঙ্গে এই অপর ভাবও আমাদের মনে উদিত হইতেছে যে তথাপি আমরা মুক্ত। প্রতি মুহূর্তে যেন আমরা মায়া দ্বারা আহত হইয়া বদ্ধ বলিয়া প্রতিপন্ন হইতেছি, কিন্তু সেই মুহূর্তেই সেই আঘাতের সঙ্গে সঙ্গে উপলব্ধি হইতেছে আমরা মুক্ত। আমাদের ভেতরে যেন কিছু আমাদিগকে বলিয়া দিতেছে আমরা মুক্ত, কিন্তু এই মুক্তিকে প্রাণে প্রাণে উপলব্ধি করিতে, আমাদের মুক্ত স্বভাবকে প্রকাশ করিতে যে সকল বাধা উপস্থিত হয় তাহাও একরূপ অনতিক্রমণীয়। তথাপি ভিতরে আমাদের অন্তরের অন্তঃস্থলে কে যেন সর্বদা বলিতেছে, আমি মুক্ত, আমি মুক্ত। আর যদি তুমি জগতের বিভিন্ন ধর্মমত আলোচনা করিয়া দেখো, তবে তুমি বুঝিবে তাহাদের সবগুলিতেই কোনো না কোনো রূপে এই ভাব প্রকাশিত হইয়াছে। শুধু ধর্ম নয়, ধর্ম শব্দটিকে আপনারা অত্যন্ত সংকীর্ণ অর্থে গ্রহণ করিবেন না। সমগ্র সামাজিক জীবনটি কেবল এই এক মুক্তভাবের অভিব্যক্তি মাত্র। সকল সামাজিক গতি সেই এক মুক্তভাবের বিভিন্ন প্রকাশ মাত্র। যেন সকলেই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই স্বর শুনিয়াছে, যে স্বর দিবারাত্র বলিতেছে, পরিশ্রান্ত ও ভারাক্রান্ত সকলে আমার কাছে এসো। একরূপ ভাষায় বা একরূপ ভঙ্গিতে উহা প্রকাশিত না হইতে পারে, কিন্তু মুক্তির সেই বাণী কোনো না কোনো রূপে চিরকাল আমাদের সঙ্গে সঙ্গে চলিতেছে। আমরা এখানে যে জন্মিয়াছি তাহাও ওই বাণীর জন্য, আমাদের প্রত্যেক গতি উহার জন্য। আমরা জানি বা না জানি, আমরা সকলেই মুক্তির দিকে চলিয়াছি। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর অনুসরণ করিতেছি। যেমন সেই মোহন বংশীবাদক বংশীধ্বনি দ্বারা গ্রামের বালকগণকে আকর্ষণ করিয়াছিল, আমরাও তেমনি না জানিয়াই এক মোহন বংশীর অনুসরণ করিতেছি। যতক্ষণ সেই বাণী অনুসরণ করি, ততক্ষণই আমরা নীতিপরায়ণ। কেবল জীবাত্মা নয়, সেই নিম্নতম জড় পরমাণু হইতে উচ্চতম মানব পর্যন্ত সকলেই সে স্বর শুনিয়াছে, আর ওই স্বরে গা ঢালিয়া দিতে চাহিয়াছে। আর এই চেষ্টায়
পরস্পর মিলিত হইতেছে, এ উহাকে ঠেলিয়া দিতেছে। আর এইভাবেই প্রতিদ্বন্দ্বিতা, আনন্দ, চেষ্টা, সুখ, জীবন, মৃত্যু সবকিছুর উৎপত্তি। আর এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ওই বাণীর সমীপে উপস্থিত হইবার উন্মত্ত চেষ্টার ফল ছাড়া আর কিছুই নয়। আমরা ইহাই করিয়া চলিয়াছি, ইহাই প্রকৃতির অভিব্যক্তি। এই বাণী শুনিতে পাইলে কি হয়? তখন আমাদের সম্মুখের দৃশ্য পরিবর্তিত হইয়া যায়। যখনই তুমি ওই স্বরকে জানিতে পারো, বুঝিতে পারো উহা কি, তখন সম্মুখের সকল দৃশ্যই পরিবর্তিত হইয়া যায়। এই জগৎ যাহা পূর্বে মায়ার বিভৎস যুদ্ধক্ষেত্র ছিল, তাহা একটি সুন্দর ও মনোরম স্থানে রূপান্তরিত হয়। প্রকৃতিকে অভিসম্পাত করিবার তখন আর আমাদের প্রয়োজন থাকে না। জগৎ অতি বিভৎস অথবা এসবই বৃথা, ইহা বলিবারও আমাদের প্রয়োজন থাকে না। আমাদের কাঁদিবার অথবা বিলাপ করিবারও কোনো প্রয়োজন থাকে না। যখন ওই বাণীর মর্ম বুঝিতে পারি, তখনই বুঝি এই সকল চেষ্টা, এই যুদ্ধ, প্রতিদ্বন্দ্বিতা, এই গোলমাল, এই নিষ্ঠুরতা, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র সুখ সম্ভোগের প্রয়োজন কি। তখন বুঝিতে পারা যায় যে উহারা প্রকৃতির স্বভাববশতই ঘটিয়া থাকে। আমরা জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই বাণীর দিকে অগ্রসর হইতেছি বলিয়াই এইগুলি ঘটিয়া থাকে। অতএব সমুদয় মানব জীবন, সমুদয় প্রকৃতি কেবল এই মুক্তভাবকে অভিব্যক্ত করিতে চেষ্টা করিতেছে মাত্র। সূর্যও সেই দিকে চলিয়াছে, পৃথিবীও ওই জন্য সূর্যের চতুর্দিকে ভ্রমণ করিতেছে, চন্দ্রও তাই পৃথিবীর চতুর্দিকে ঘুরিতেছে, সেই স্থানে উপস্থিত হইবার জন্য সকল গ্রহ ভ্রমণ করিতেছে এবং বায়ুও বহিতেছে। সেই মুক্তির জন্য বজ্র তীব্র নিনাদ করিতেছে, মৃত্যুও তাহারই জন্য চতুর্দিকে ঘুরিয়া বেড়াইতেছে, সকলেই সেই দিকে যাইবার জন্য চেষ্টা করিতেছে। সাধু সেই দিকে চলিয়াছেন, তিনি না গিয়া থাকিতে পারেন না, তাহার পক্ষে ইহা কিছু প্রশংসার কথা নহে। পাপীও চলিয়াছে, দানশীল ব্যক্তি সেই বাণী লক্ষ্য করিয়া সোজা সেই দিকে চলিয়াছেন, তিনি না গিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক কৃপণ ব্যক্তিও সেই লক্ষ্যে চলিয়াছে, মহান হিতকারী ব্যক্তিও অন্তরে অন্তরে সেই বাণী শুনিয়াছেন, তিনি সেই হিতকর্ম না করিয়া থাকিতে পারেন না। আবার ভয়ানক অলস ব্যক্তিও সেই রূপ, একজনের অপেক্ষা অপর ব্যক্তির পদস্খলন বেশি হইতে পারে, আর যে ব্যক্তির খুব বেশি পদস্খলন হয় তাহাকে আমরা মন্দ বলি, আর যাহার পদস্খলন অল্প হয় তাহাকে আমরা ভালো বলি। ভালো মন্দ এই দুইটি ভিন্ন বস্তু নহে, উহারা একই জিনিস, উহাদের মধ্যে ভেদ প্রকারগত নহে, পরিমাণগত। এখন দেখো, যদি এই মুক্তিরূপ শক্তির বিকাশ বাস্তবিক সমগ্র জগতে কার্য করিতে থাকে, তবে আমাদের বিশেষ আলোচ্য বিষয় অর্থাৎ ধর্মে উহা প্রয়োগ করিলে দেখিতে পাই সব ধর্মই ওই এক ভাব দ্বারাই নিয়ন্ত্রিত হইয়াছে। অতি নিম্ন স্তরের ধর্মগুলির কথা ধরো, সেই সকল ধর্মে হয়তো কোনো মৃত পূর্বপুরুষ অথবা ভয়ানক নিষ্ঠুর দেবগণ উপাসিত হন, কিন্তু তাহাদের উপাসিত এই দেবতা বা মৃত পূর্বপুরুষদের মোটামুটি ধারণাটা কি? সেই ধারণা এই যে তাহারা প্রকৃতি অপেক্ষা উন্নত, এই মায়া দ্বারা তাহারা বদ্ধ নন। অবশ্য প্রকৃতি সম্বন্ধে তাহাদের ধারণা খুব সামান্য। উপাসক একজন অজ্ঞ ব্যক্তি, তাহার ধারণা খুব স্থূল, সে গৃহপ্রাচীর ভেদ করিয়া যাইতে পারে না অথবা শূন্যে উড়িতে পারে না। সুতরাং এই সকল বাধা অতিক্রম করা বা না করা ব্যতীত শক্তি সম্বন্ধে তাহার উচ্চতর ধারণা নাই। সুতরাং সে এমন সব দেবতার উপাসনা করে যাহারা প্রাচীর ভেদ করিয়া অথবা আকাশের মধ্য দিয়া চলিয়া যাইতে পারেন অথবা নিজ রূপ পরিবর্তন করিতে পারেন। দার্শনিকভাবে লক্ষ্য করিলে এই রূপ দেব উপাসনার ভিতর কি রহস্য নিহিত আছে? রহস্য এই যে এখানেও সেই মুক্তির ভাব রহিয়াছে, তাহার দেবতার ধারণা পরিচিত প্রকৃতির ধারণা অপেক্ষা উন্নত।
আবার যাহারা তদপেক্ষা উন্নত দেবতার উপাসক তাহাদেরও সেই একই মুক্তির সম্বন্ধে অন্য প্রকার ধারণা। যেমন প্রকৃতির সম্বন্ধে আমাদের ধারণা উন্নত হইতে থাকে, তেমনি প্রকৃতির অধীশ্বর আত্মার ধারণাও উন্নত হইতে থাকে। অবশেষে আমরা একেশ্বরবাদে উপনীত হই। এই মায়া এই প্রকৃতি রহিয়াছেন, আর এই মায়ার প্রভু একজন রহিয়াছেন, ইনি আমাদের আশার স্থল। যেখানে প্রথম এই একেশ্বরবাদের ভাব উদিত হয়, সেইখানে বেদান্তেরও আরম্ভ। বেদান্ত উহা অপেক্ষাও গভীরতম তত্ত্ব অনুসন্ধান করিতে চান। বেদান্ত বলেন, এই মায়া প্রপঞ্চের পশ্চাতে যে চৈতন্য রহিয়াছেন, যিনি মায়ার প্রভু, যিনি মায়ার অধীন নন, তিনি যে আমাদিগকে তাহার দিকে আকর্ষণ করিতেছেন এবং আমরাও সকলে যে তাহারই দিকে ক্রমাগত চলিতেছি, এই ধারণা সত্য বটে, কিন্তু এখনও যেন ধারণা স্পষ্ট হয় নাই, এখনও যেন এই দর্শন অস্পষ্ট ও অস্ফুট। যদিও উহা স্পষ্টত যুক্তির বিরোধী নহে। যেমন আপনাদের স্তবগীতিতে আছে, হে আমার ঈশ্বর, আমি তোমার আরও নিকটে। বেদান্তির পক্ষেও এই স্তুতি খাটিবে। তিনি কেবল একটি শব্দ পরিবর্তন করিয়া বলিবেন, হে আমার ঈশ্বর, আমি আমার আরও নিকটে। আমাদের চরম আদর্শ আমাদের অনেক দূরে প্রকৃতির পারে, উহা আমাদিগকে ক্রমশ আপনার দিকে আকর্ষণ করিতেছে। এই দূরত্ব ব্যঞ্জক ধারণাটিকে ক্রমশ আমাদের নিকটবর্তী করিতে হইবে। অবশ্য আদর্শের পবিত্রতা ও উচ্চতা বজায় রাখিয়া ইহা করিতে হইবে, যেন ওই আদর্শ ক্রমশ আমাদের নিকট হইতে নিকটতর হইতে থাকে। অবশেষে সেই স্বর্গস্থ ঈশ্বর যেন প্রকৃতির ঈশ্বররূপে উপলব্ধ হন, শেষে যেন প্রকৃতিতে ও সেই ঈশ্বরে কোনো প্রভেদ না থাকে, তিনি যেন এই দেহ মন্দিরে অধিষ্ঠাত্রী দেবতারূপে অবশেষে এই দেব মন্দির রূপে পরিণত হন, তিনি যেন শেষে জীবাত্মা ও মানুষ বলিয়া পরিজ্ঞাত হন। এইখানেই বেদান্তের শেষ কথা। যাহাকে ঋষিগণ বিভিন্ন স্থানে অন্বেষণ করিতেছিলেন তাহাকে এতক্ষণে জানা গেল। বেদান্ত বলেন, তুমি যে বাণী শুনিয়াছিলে তাহা সত্য, তবে তুমি উহা শুনিয়া ঠিক পথে চলো নাই। মুক্তির যে মহান আদর্শ তুমি অনুভব করিয়াছিলে তাহা সত্য বটে, কিন্তু তুমি উহা বাহিরে অন্বেষণ করিতে গিয়া ভুল করিয়াছ। ওই ভাবকে তোমার কাছে আরও কাছে অনুভব করো, যতদিন না তুমি জানিতে পারো যে ওই মুক্তি ওই স্বাধীনতা তোমারই ভেতরে, উহা তোমার আত্মার অন্তরাত্মা স্বরূপ। এই মুক্তি বরাবরই তোমার স্বরূপ ছিল এবং মায়া তোমাকে কখনো বদ্ধ করে নাই। এই প্রকৃতি কখনোই তোমার ওপর শক্তি বিস্তার করিতে সমর্থ নয়। ভয়গ্রস্ত বালকের মতো তুমি স্বপ্ন দেখিতেছিলে যে প্রকৃতি তোমাকে না চাইতেছে। এই প্রকৃতি হইতে মুক্ত হওয়াই তোমার লক্ষ্য। ইহা শুধু বুদ্ধি দ্বারা জানা নহে, প্রত্যক্ষ করা, অপরোক্ষভাবে অনুভব করা, আমরা এই জগৎকে যত স্পষ্টভাবে দেখিতেছি তাহা অপেক্ষা সঠিকভাবে উপলব্ধি করা, তখনই আমরা মুক্ত হইব, তখনই সকল গোলমাল চুকিয়া যাইবে, তখনই হৃদয়ের সকল চঞ্চলতা স্থির হইয়া যাইবে, তখনই সকল কুটিলতা সরল হইয়া যাইবে, তখনই এই বহুত্বের ভ্রান্তি চলিয়া যাইবে, তখনই এই প্রকৃতি এই মায়া এখনকার মতো ভয়ানক অবসাদকর স্বপ্ন না হইয়া অতি সুন্দরভাবে প্রতিভাত হইবে। আর এই জগৎ এখন যেমন কারাগার বলিয়া প্রতীয়মান হইতেছে, তাহা না হইয়া ক্রীড়াক্ষেত্ররূপে প্রতিভাত হইবে। তখন বিপদ বিশৃঙ্খলা এমনকি আমরা যে সকল যন্ত্রণা ভোগ করি সেগুলিও ব্রহ্মভাবে রূপায়িত হইবে, তাহারা তখন তাহাদের প্রকৃত রূপে প্রতিভাত হইবে। সকল বস্তুর পশ্চাতে সার সত্তারূপে তিনিই দাঁড়াইয়া রহিয়াছেন দেখা যাইবে, আর বুঝিতে পারা যাইবে যে তিনি আমার প্রকৃত অন্তরাত্মা।